गंजाम जरोड़ा थाना बावनपुर रे प्राक निर्वाचन हिंसा घटना 10 जनक नामरे लुकआउट नोटिस जारी कला जरोड़ा थाना पुलिस। फेरार 10 अभियुक्तों को मोस्ट वांटेड घोषणा कला पुलिस। एमानक संपर्क रे सूचना देले मिलिबो 10,000 टंकार पुरस्कार। निर्वाचन हिंसा घटना रे 18 जनक नामरे मामला रुजु होइथिला। 2 जन गिरफ होइथा बेले 16 जन फेरार अछन्ते। तबे 16 जनक मध्यरे 10 जनक नामरे लुकआउट नोटिस जारी करिछि पुलिस। जरोड़ा थाना अंचलर विभिन्न थाना रे 10 अभियुक्तों नाम सहित फोटो लगाइछि पुलिस। गत 20 तारीख रे बावनपुर रे प्राक निर्वाचन हिंसा घटना रे 3 जन आहत होइतले। तबे संपर्क रे अधिक सूचना पाई आम सहित अछन्ती आम ब्रह्मपुर प्रतिनिधि कैलाश बेहरा अछन्ती। कैलाश, जदि आम देखिबा निर्वाचन हिंसा घटना रे 18 जन नाम रे लुकआउट नोटिस जारी कर 2 जन गिरफ होइता बेले 16 जन एबे भी फरार अछन्ती। आगो को जदि आम देखिबा पुलिस विभिन्न स्थान रे इमानकु धरिबा पाई मोस्ट वांटेड रो पोस्टर मध्ये लगाइछि। अधिक तथ्य कोन रहउछि बाबदरे आपन पाखरे? দেখুন তপন নিহতে এবার যদি দেখবে গত 20 তারিখ যেভাবে এবে তো নমিনেশন চলছে এবং নমিনেশন সময় হি দুই গোষ্ঠী মধ্যে যা কি হিংসা দেখে মিলছে এবং এই হিংসা পদি গাঁরে পৌঁছলে যা ফলরে পি নকা নামক জন গাঁর ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছে। বর্তমান মধ্যে এক ঘরে হসপিটালে ভুবনেশ্বরে চিকিৎসিত মধ্যে অবস্থায় অছেন এবং অন্য দুই জন সেমানে সুস্থ হয়ে ঘরকে ফেরিছেন। তবে এই ঘটনার পুলিশ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা পরে নিশ্চয় ভাবে ব্রহ্মপুর এসপি মধ্যে ঘটনাস্থল বুলি দেখি এবং এ সহ গাঁক পদি যাই এবং সেইটে গাঁরে লাগি কিছু সিসিটিভি রিজল যা কি দেখি তদন্ত করা যাই এবং তদন্ত পরে যা কি 18 জনক নামে মামলা রুজু হয়েছিল এবং সেমধ্যে 2 জনক বর্তমান সুদ্ধা পুলিশ গিরফ করা বেড়ে 16 জন বর্তমান সুদ্ধা ফেরার অনেক। তবে যেমন 16 জন ফেরার অনেক সেমানক মধ্যে কিভাবে ভাবে কাবু করা যায় বিভিন্ন স্থান পক্ষে রেড মধ্যে করা হয়েছে তথাপি মধ্যে সেমানক পত্তা ন মিলবার 10 জনক নামে এভাবে ভাবে লুকআউট নোটিস মধ্যে জারি করা হয়েছে এবং জরোড়া থানা অঞ্চলের বিভিন্ন গাঁ ঠার আরম্ভ করে বিভিন্ন স্থানের মধ্যে যে 10 জন অভিযুক্তর ফটো সহ না মধ্যে লেখা যাই পোস্টর মধ্যে লগা যাইছে এবং এ সহ যে এই 10 জন অভিযুক্তর নামে সূচনা দেবে তবে সে 10,000 টাকার পুরস্কার রাশি মধ্যে গ্রহণ যা কি প্রদান করা যাব এবং এ সহ তাঙ্কর যে তথ্য রয়েছে তাকে যে দেবা লোক সূচনা দেবা লোক তাঙ্কর তথ্যকে সম্পূর্ণ রূপে গোপন রাখা যাব বলে নোটিশ জারি করেছে। তবে এই নোটিশ জারি করা পরে পুলিশ আশা রাখিছে খুব শীঘ্র যা কি যে অভিযুক্ত ফেরার অনেক তাকে খুব শীঘ্র গ্রেফ করা যাব বলে যা কি আশা রাখিছে। নিশ্চিত ভাবে কৈলাশ, বহুত বহুত ধন্যবাদ আপনার সমস্ত সূচনা এবং আলোচনা পাই।